वेलकम टू अनदर ब्लॉग, दिस इज सोहेल एंड यू वाचिंग ब्लॉगिंग स्टूडियो। गाइस तुम्हारा हयतो भाबे पेछने तो जंगल केन, तो आसले आमरा आजके जंगले आसलाम, जंगल के एक्सप्लोर करब। आमादेर बाड़ीर पाशेई एकटा एतो सुंदर जायगा आमी भाबते पारिनी कखनो, माने काछ थेके कखनो एक्सप्लोर करिनी, तार जन्य कल्पना करिनी। आमरा एई भिडियोर मध्ये देखाबो आमादेर त्रिपुरा जे प्राकृतिक सौंदर्ये भरा अरण्य सेगुलोके देखाबो। অনেক ভিডিও তো ত্রিপুরা ট্যুরিজম উপর দেখিয়েছি, তো এখন একটা আমাদের উদয়পুরে যে একটা সুন্দর একটা অরণ্য আছে সেটাকে আমরা অনেক কাছ থেকে দেখব। আমরা প্রাকৃতিক যে সবুজে ঘেরা সব গাছগাছড়া সহ মানে যে লতা পাতা সবগুলোকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা। জঙ্গল ঘুরতে 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 একটা জলাশয়ের কাছে চলে এসেছি আমরা। অনেকটা মজা হচ্ছে আজকে, আমাদের যে সবুজে ঘেরা অরণ্য সেটাকে উপভোগ করছি খুব আনন্দ করে। তাহলে চলো, আমার সাথে আছে আমাদের একজন। তো ঘুরতে 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 আমরা একটা যে প্রাকৃতিক একটা ফুল এখানে দেখতে পেলাম, তোমরা দেখতে পাচ্ছ কাছ থেকে, দেখো দেখো, ঠিক নামটা জানা নেই কি ফুলটা, কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে অনেকগুলো ফুল এখানে ফুটে আছে, সাথে কিছু দেখুন পোকা আছে এখানে, কিছু এখান থেকে মধু সংগ্রহ করছে ফুল থেকে, দেখুন। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপর একটু পরিক্লান্ত হয়ে পড়লাম, তার জন্য দেখুন কোথায় বসে আছি। প্রকৃতি সব কিছু যোগান দেয়। নিচে বসে আছে রোবেল আর আমি বসে আছি কোথায় দেখুন, একটা গাছের উপর, দেখুন কি সুন্দর একটা ন্যাচারাল ভিউ আছে এখানে। ওয়াও, মনটা একদম জুড়ে গেছে আজকে, মানে এখানে যে বসবাস করে, তো এখানে তো নর্মালি কেউ বসবাস করে না, জঙ্গল অনেক গভীর জঙ্গল এখানে, তো নর্মালি এখানে কেউ বসবাস করে না। মানে যদি এখানে যে পিসটা, যে একটা শান্তি পাওয়া যাচ্ছে এখানে এসে, যে একটা মানে চারিদিকে কোনো ধরনের হর্ন নেই, গাড়ির শব্দ নেই, এমন একটা পরিবেশ যেখানে শুধু শান্তি আর শান্তি, শুধু পোকামাকড় যেগুলো আছে সেগুলো ডাকছে, পাখিরা ডাকছে, খুবই ভালো লাগছে। মনটা আজকে ফ্রেশ হয়ে গেছে অনেকটা মনটা। চলুন আরও ঘুরব, অনেক কিছু দেখবো, আরও অনেক কিছু বাকি রয়েছে আজকে, আজকে ব্লগটাতে অনেক কিছু দেখবো আমরা। চলুন বন্ধুরা, চলুন চলুন।
তো দেখুন আমরা এখন যে মানে রডটা ছিল, প্রাকৃতিক যে রডটা ছিল এখানে শুকিয়ে গেছে, বৃষ্টি হয়নি অনেকদিন ধরে, তার জন্য বুধ শুকিয়ে গেছে। আরেকটা আছে ওই পাশে, সেটা দেখবো আমরা। মানুষের সরষার আবার নেই, অনেকটা ভালো লাগছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন এখানে শুকনো কতগুলো কাঠ পড়ে আছে। আমাদের দেখাবে বলে আমাদের ব্লগিং স্টুডিও মেম্বার রোবেল দেখাবে। কি সুন্দর একটা গ্রিন ল্যান্ড এখানে, এটা গ্রাস ল্যান্ড এখানে আছে। কল্পনা করা যায় বন্ধুরা, এখানে যে সুন্দর একটা গ্রাস ল্যান্ড আছে, কি একটা সবুজে ঘেরা একটা জায়গা আছে, কেউ কখনো কল্পনা করবে না। এখানে এখানে তো একটা সুন্দর জায়গা আছে, কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করার পর দেখতে পেলাম সামনে আরেকটা একটা চমৎকার কী গাছ আছে জানি না। ফল হয়তো বা এখন সিজন নেই, তার জন্য দেখাতে পারবো না ফল। এখানে বিভিন্ন ধরনের ফল গাছ আছে, তার মধ্যে একটা এখানে একটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা ফল গাছ, নামটা ঠিক জানা নেই কি ফল গাছ, কিন্তু মানে সামার সিজনে বিভিন্ন ধরনের ফল এখানে ফল ফুল ধরে। তো বন্ধুরা, আজকে বিয়ার গিলসের ফিস্টটা আছে, বিশ্বামিত্রে যে শো আছে ম্যান ভার্সেস ওয়াইল্ড, তারই একটা ঝলক এখানে আসছে। আমরাও জঙ্গল জঙ্গল দেখছি, মধুর জঙ্গল এখানে। বন্ধুরা, আজকে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, ভয়ঙ্কর জঙ্গল, তার জন্য রাস্তাটা হারিয়ে ফেলেছি। চলো রাস্তাটা খুঁজি। ফাইনালি পথ খুঁজে পেয়েছি আমরা, ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর
পথ একটা ভুলভুলাইয়ার মতো আমাদেরকে হারিয়ে ফেলেছিল, তো আমরা ফাইনালি আমরা রাস্তা পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আমাদের ভিডিওটাকে ভালোবাসবে, ভালোবাসা দেবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করবে, ভিডিওটা লাইক তো করবেই বটে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্পেশালি ব্লগিং স্টুডিও বন্ধুরা, স্পেশালি আমি তোমাদেরকে বলছি, সত্যি আজকে এই ব্লগটা করার পর মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে, কিন্তু অনেকটা পরিশ্রম হয় একটা ভিডিও করতে। হয়তো বা তোমরা ভাববে যে একটা ভিডিও এইভাবেই হয়ে যায়, অনেকটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও করতে। আশা করি সবাই আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন, আর কেমন হয়েছে ভিডিওটাকে ফিডব্যাক জানাবেন কমেন্ট বক্সে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।